হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একে অপরের অপোজিট কাজ করে। প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হলো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং দ্বিতীয় ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হলো শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটের নিয়ারেস্টে অবস্থান করে এবং মার্কেটকে বুল স্ট্যান্ডে যাওয়ার সহায়তা করে, এবং দ্বিতীয়টি মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন গঠিত হয় এবং মার্কেটকে ডাউন ট্রেন্ডে যাওয়ার সংকেত দেয়। তো চলুন এই দুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জেনে নেওয়া যাক। সো প্রথমে আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জেনে নেব। সো এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবসময় মার্কেটের ডাউন ট্রেন্ডে গঠিত হবে, অর্থাৎ মার্কেট যেখানে নিচে আসছে, ঠিক আছে, নিয়ারেস্টে গঠিত হবে, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হওয়ার পর মার্কেট সাধারণত আপ ট্রেন্ডে যাওয়ার সংকেত দেয়। ঠিক আছে, এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের দেখে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। এক্ষেত্রে কি হয়, আপার উইক বড় হবে এবং লোয়ার উইক ছোট হবে। ঠিক আছে, এমন হতে পারে যে লোয়ার উইক নেই, ঠিক আছে, লোয়ার উইক নাও থাকতে পারে, বা লোয়ার উইক থাকলেও খুবই অল্প লোয়ার উইক থাকবে, কিন্তু আপার উইক অনেকটা বড় হবে। ঠিক আছে, এরকম ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো। ঠিক আছে, অপরদিকে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গ্রিন এবং রেড দু কালারেরই হতে পারে, গ্রিন কালারের হতে পারে, অপরদিকে রেড কালারেরও হতে পারে। এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ঘটনা হওয়ার পরে মার্কেট সাধারণত আপ ট্রেন্ডে যাবে। ঠিক আছে, এই কটা সংকেত আমরা যদি দেখতে পাই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে, তাহলে আমরা সেটাকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচ্য করবো বা বলবো, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঘটনা হওয়ার পর মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। হ্যাঁ, অপরদিকে হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কেও আমরা আজকে জানবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইডে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেটাকে বলছে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি সবসময় মার্কেটের আপ ট্রেন্ডে গড়িত হবে, অর্থাৎ মার্কেট যখন উঁচুতে থাকবে সেরকম সময় এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গড়িত হবে, এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গড়িত হওয়ার পরে মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। এক্ষেত্রে কি, এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আপার উইক বড় হবে এবং লোয়ার উইক ছোট হবে। ঠিক আছে, তো লোয়ার উইক নাও থাকতে পারে, ঠিক আছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গ্রিন এবং রেড দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই, গ্রিন কালার বা রেড কালার দুটোই হতে পারে কালারটা। ঠিক আছে, এবং অপরদিকে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হওয়ার পরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা গঠন হবে সেটা সবসময় শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচে গিয়ে শেষ হবে, অর্থাৎ ক্লোজ হবে। ঠিক আছে, এই কটা জিনিস যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে দেখতে পাই তখন আমরা সেটাকে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বলবো। ঠিক আছে, তো আমরা এই ভিডিও থেকে ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানলাম। এবারে চলুন আমরা চার্টে চলে যাওয়া যাক, এবং সেখানে চার্টে গিয়ে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে এবং তারপর মার্কেট কি ধরনের পারফর্ম করে সে সম্বন্ধে আলোচনা করা যাক। সো আমরা চলে এসেছি আমাদের অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্টে। এখানে আমরা প্রথমে আমরা আমাদের অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে নেব। ঠিক আছে, তো আমি ওপেন করে নিচ্ছি আমাদের অ্যাঞ্জেল ওয়ান ডিমেট অ্যাকাউন্ট। ওপেন করার সাথে সাথে আমরা হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবো। হোম পেজ ফোকাস করার সাথে আমরা একটা ইনস্টা ট্রেড অ্যান্ড এফএন অপশন পাবো। এখানে আমরা একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারি, তার জন্য আমরা এটার উপরে ট্যাপ করে নেবো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পেজের মধ্যে আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারি, সাথে সাথে ফিন নিফটিরও চার্ট অ্যানালাইসিস করে নিতে পারি, এরকম ইন্ডিকেটর ক্যান্ডেল এবং টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারি, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারি, বাই কল এবং বাই পুটও করে নিতে পারি। সমস্ত কাজ একটা পেজের মধ্যে আমরা এখানে করে নিতে পারি। ঠিক আছে, সো এখানে এবারে আমরা এখানে চার্ট আমরা দেখে নেব, দ্যাট এখানে আমরা কি ধরনের চার্ট দেখে নিতে পারি, বা ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার দু ধরনের ক্যান্ডেল আমরা এখানে খুঁজে নেব, এবং সেই ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কীরকম পারফর্ম করে সেটা আমরা দেখে নেব। সো এখানে আমরা নিফটির চার্টের মধ্যে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটি যেটা লোয়ার উইক আছে সেটা খুবই অল্প আছে, ঠিক আছে, এবং আপার উইকটা বড় আছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে রেড। ঠিক আছে, তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল রেডও হতে পারে আবার গ্রিনও হতে পারে। সো আমরা এখানে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এবং তারপর মার্কেট একটা কিন্তু আপ ট্রেন্ড করেছে বা ঊর্ধ্বমুখী হয়েছে। ঠিক আছে, সো এটা আমরা দেখতে পাচ্ছি। সো এরকম ধরনের ক্যান্ডেল দেখার পরে আমরা বুঝতে পারতে পারি যে এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এবং এই ধরনের ক্যান্ডেল সাধারণত মার্কেট আপ ট্রেন্ডের সংকেত দেয়। এবং অপরদিকে শুটিং স্টার ক্যান্ডেল সেটা আমরা এরপরে দেখে নেবো। সো শুটিং স্টার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি মার্কেটের আপ ট্রেন্ডে এক ধরনের ক্যান্ডেল গঠিত হয়েছে, এবং সেই ক্যান্ডেলটি গঠিত হওয়ার পর মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি পারি এখানে যে ক্যান্ডেলটার কথা বলা হয়েছে সেই ক্যান্ডেলটার আপার উইক আছে এবং লোয়ার উইক নেই বললেই চলে। ঠিক আছে, এবং তারপর কিন্তু এই ক্যান্ডেলটা গঠিত হওয়ার পর কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে, এবং এটা রেড কালার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এ ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলবো, এবং এ ধরনের ক্যান্ডেলস্টিক গঠন হওয়ার পরে মার্কেট সাধারণত ডাউন ট্রেন্ডে যায়। সো এই কথাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। সো আজকের ভিডিও থেকে আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এবং শুটিং স্টার ক্যান্ডেল হিসাবে ক্যান্ডেল সম্বন্ধে জানতে পারলাম। ঠিক আছে, সো আপনি যদি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে চান, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব যে কোনো অ্যাকাউন্ট সেন্টারের উপর ট্যাপ করতে পারেন, ট্যাপ করার পর অ্যাডভান্স করে নিতে পারেন।
এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।